হাই বন্ধুরা, আজ এসে গেছি অন্যদিনের মতো। তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার, তাহলে আমি আরো উৎসাহ পাব। আজ হবে বাড়িতে রান্না ইলিশ মাছ, সেইটাকেই আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আজ আর আমি রান্না করব না, করব মামুনি। আমার রান্না তো তোমরা দেখতেই পাবে, দেখতেই থাকো। ব্যাঙ্গালোর গিয়ে তো আমি আমার রান্নাই দেখাবো, তো মামুনি যখন আছে সামনে তাহলে মামুনি রান্না দিয়েই আজকে শুরু করা যাক। তো চলো মামুনি কিভাবে রান্নাটা করে দেখে নিই। প্রথমে তেলটাকে গরম করে নিয়েছে, তারপর মাছটাকে ভাজতে দিয়েছে একদমই হালকা, জাস্ট একটু নেড়ে চেড়ে এদিক ওদিক করে নেবে, যেহেতু ইলিশ মাছ তাই বেশি ভাজবে না। তারপর একটা মশলা ইউজ করবে, আর সেটার মধ্যে দেখো মশলাটা ইউজ করলো, এটার মধ্যে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নুন, এ কটা জিনিসই বাটা রয়েছে। আর তারপর সাইডে টক দইটাকে ফেটিয়ে নিয়েছে, শুধুমাত্র দইটাকেই ফেটিয়েছে, কোনো নুন দেয়নি, দিয়ে দিয়েছে টক দইটাকে ফেটিয়ে নিয়ে। এবার একটু জল দিয়েছে, জল দিয়ে নাড়াচাড়া করে নেবে, তারপর দেবে নুন আর হলুদ, যে যার আন্দাজ মতো নুন হলুদ ইউজ করবে। কেউ হলুদ বেশি পছন্দ করো সে বেশি দেবে, যে কম করো সে কম দেবে, স্বাভাবিক বিষয়ে। নুনটা তো টেস্ট মতনই অবশ্যই, কেউ কম বেশি এরকম হতেই থাকে। তারপর আবারও একটু নাড়াচাড়া করে নিই, একটুখানি জল দেবে আর দেবে কাঁচা লঙ্কা, সবটাকে নাড়াচাড়া করে একদম সিম আঁচে ঢাকা দিয়ে দেবে। তারপর নামানোর আগে লাস্টলি দেবে কাঁচা সর্ষের তেল, তারপর নামিয়ে নেবে। যেরকম দেখতে হয়েছিল সেরকম সুন্দর খেতেও হয়েছিল, তোমরা ট্রাই করো বন্ধুরা। লাঞ্চের জন্য মেনু হয়েছে হচ্ছে লাউ চিংড়ি, এদিকে আছে ইলিশ মাছটা, তোমাদেরকে মামুনি যেটা দেখালো এটা সেই ভেজিটেবল স্টুটা আজকেও হয়েছে, আর হয়েছে ভিন্ডি আলু দিয়ে একটা তরকারি মতো। এই আজকে লাঞ্চের মেনু। গুড মর্নিং, আমি দেখলি না ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। সকাল থেকে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করেছি কি কি রান্না হয়েছে, মামুনি কিভাবে ইলিশ মাছ করেছে সবটাই। আর এতক্ষণ আমি রান্নাঘরেই ছিলাম, কারণ এই যে যা দেখছো সব চারদিকটা পরিষ্কার করলাম, কারণ মামুনির তারপর থাকে কাজ, তাই জন্যে মানে স্নান করা, ঠাকুর পুজো দেওয়া, পড়ানো, মানে পড়তে চলে এসছে, তাই জন্য আর এদিকটা করতে পারে না। হ্যাঁ, আমি না থাকলে করে, কিন্তু পড়িয়ে উঠে করে, তাই জন্য আমি যেহেতু রয়েছে তাই আমি করে ফেললাম। ওই যে এসছে তো এখন পড়াতে বসবে, আর এখন বানাবো সকালের টিফিনটা ওর আর আমার জন্য। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। ও ঘুম থেকে উঠেও গেছে, আর আমি টিফিন বানিয়ে নিয়ে চলেও এসেছি। তারপর বিছানাটাকে একটু টান টান করলাম আর কি, ওই যে গুছিয়ে দিয়েছি, কতক্ষণ থাকবে জানি না, কারণ বাচ্চাদের মতো সারাক্ষণ খাটেই বসে থাকবে। তো চলো এবার টিফিনটা করে। তোমাদের সাথে সেই দুপুরে দেখা হয়েছিল, আবার এখন বিকেল বেলা, ওর এক বন্ধু এসেছে বাড়িতে, তো আমার কথাবার্তাও তেমনভাবে হলো না, আমাকে একটু বেরোতে হলো। ওই মা বাবা মিউনিসিপ্যালিটিতে এসছে, মা বাবার আজকে স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য ফটো তোলা আছে, তো ওই জন্য একটু দরকার পড়েছে, তাই যেতে হচ্ছে আর কি। তো ফেরার টাইমে আবার কথা হবে। কাজ করা হয়েও গেছে, আর বলেইছিলাম যে ওর বন্ধু এসেছে বাড়িতে, তো ওই জন্য একটু চপ ঠপ কিনে নিয়ে আসলাম এই আর কি। আর মামুনি তো চপ খাবে না, তাই ডাল পকোড়া কিনে আনলাম। তো চলো বাড়ি যাওয়া যাক এবার। আমি গেলাম 5:30 নাগাদ, এখন 6টা বাজে। তো চলো। সেই যে আমি বাড়ি ঢুকেছি, তারপর আর কথাই হয়নি তোমাদের সাথে, কারণ আমার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছিলো, মাথাটা যন্ত্রণা করছিল, একেতেই তো আমি দৌড়াতে দৌড়াতে গেছি, ওখানে এতটাই গরম, তারপর আবার এসেছি। আর একটা প্রবলেমও হয়ে গেছিল, তো সেটার জন্য একে তাকে একটু ফোন করতে হচ্ছিলো ওই মা বাবার ব্যাপারটা নিয়ে, তো ওই জন্য আরো বেশি এদিক ওদিক করতে হয়েছে, তারপরে হবে কিনা কাজটা আদৌ, তো এই নিয়ে একটু
মানে চিন্তা ভাবনা করেছি তো, আর ওর বন্ধু এসেছিল, অনেকক্ষণ গল্প করেছি, ও 8:30 অবধি ছিল প্রায়, তো ওই জন্য মাথাটা অনেক ধরে গেছিল, তাই জন্য আর ক্যামেরা নিয়ে আর বসাও হয়নি তেমন ভাবে। জানি না আজকে ভিডিওটা কতদূর কি করতে পারবো, অনেকটাই ছোট আছে এখনো অবধি। তো যাব খেতে, ও আর আমি আজকে দেখি একটু বাদে যাব খেতে, কারণ পাপার মামনি অলরেডি বসে গেছে, ও কাজ হয়নি এখনো, করছে। 11:05 বাকি, ওই জন্য পাপা মামনিকে বললাম যে তোমরা খেয়ে নাও, আর আমি একটু বাদে খাচ্ছি, ওর সাথেই খাবো আর কি, ওই জন্যে। তো খাওয়া দাওয়া করে নি, তারপর আসবো তোমাদের কাছে। খেয়ে দেই জাস্ট এলাম, আর এখন বাজে হচ্ছে, দেখো তোমরাই দেখো, 11:49 বাজে, প্রায় 12টা বাজতে যায়। কি আর বলবো, ওর কাজের চাপ, ওই জন্য আর কিছু বলার নেই। যাই হোক না কেন, দিনটা আজকে সত্যি খুব, কি আর বলবো, মানে এদিক ওদিক যাওয়া আসা এইসবের উপর দিয়ে গেল। আর তার মধ্যে ওর বন্ধু এসেছিল, একটু বকবক বকবক করেছি, তাই জন্যে মাথাটা এতটা ধরেছে যে আজকে খেতেও ঠিকঠাক ইচ্ছে করছিল না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, এমনকি ওষুধও খেলাম, তাতেও কমেনি, মানে এই দুপাশটা যন্ত্রণা করছে। মনে হচ্ছে আজকের ভিডিওটা ছোটই যাবে অন্য দিনের তুলনায়। আর অনেকে কমেন্ট করছো, জানাচ্ছ কেমন লাগলো, তবে আরও যদি অনেকে জানাও যে কেমন লাগছে ভিডিওগুলো, কিছু চেঞ্জেস করলে ভালো হবে কি না, কীরকম ভিডিও চাইছো তোমরা, এই জিনিসগুলো বললে আমার একটু সুবিধা হয়, কারণ বোর হয়তো লাগতেই পারে, কারণ আমাদের নিজেদের ডেইলি লাইফ, যেহেতু ডেইলি লাইফটা তো বোরিংই হয়, যখন আমরা স্কুল লাইফ ছিলাম তখন স্কুলে যেতে রোজ ইচ্ছে করতো না, ঠিক সেরকমই পুরো ব্যাপারটা, তো রোজ একই জিনিস ঘটে, তো ডেইলি লাইফের ব্লগেও আমি ডেইলি জিনিসই দেখাতে থাকি, তাই জন্যই বলছি হয়তো হয়তো নয় বোর লাগতেই পারে, একই জিনিস রোজ দেখানো হয় আর কি, কি রান্না বান্না হচ্ছে, হ্যাঁ রান্না বান্নায় চেঞ্জেস আসছে, তো এই জিনিসগুলোই যতটা পারি চেষ্টা করি, দেখা যাক একদিন। ইচ্ছে আছে মামুনির আবৃত্তি তোমাদেরকে শোনাবো, মামুনি খুব ভালো আবৃত্তি করে, দেখা যাক, মানে রাজি করাতে হবে আজকে, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর কি, কারণ আজকে একটু এমনি টাইমে বলে যে হ্যাঁ আমি বলে দেবো, আমি বলে দেবো, ঠিক আছে, আজকে যেরকম ইলিশ মাছটা দেখিয়েছে তখন আমি বলেছিলাম যে রান্না করছে তো তার মধ্যে চিমনিটা চালানো ছিল, এবার চিমনির জন্য একটা ঘ্যা 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 আওয়াজ থাকে, প্লাস রান্নার ওই ছ্যাঁ ছ্যাঁ আওয়াজ মাছ ভাজতে দিলে, তো আমি বলেছিলাম মামুনি তুমি এখন কিছু ভয়েসে বলো না, কারণ ভালো শোনা যাবে না, তুমি পরে ওভার ভয়েসে দিয়ে দেবো, তো সেটা আজকে বলানোর জন্য কিছুতেই রাজি করাতে পারিনি, বলছে আমি পারবো না, তুই বলে দে, তুই বলে দে, আমি কিভাবে করেছি তুই তো দেখেছিস, তোকে আমি আবার বলে দিচ্ছি, তুই বলে দে, মানে এরকম আর কি। যাই হোক, হ্যাঁ অভ্যস্ত তো নয় অবশ্যই, আর প্রথম থেকে আমাকে দেখেও নি আমি কিভাবে করছি না করছি, যদি হয়তো প্রথম থেকে দেখতো তাহলে বোধ হয় বুঝে যেত যে কিভাবে কি করছি না করছি, এখনো মাঝে মধ্যে বুঝতে পারে না যে আমি ভিডিও করছি বা কিছু, তো অভ্যস্ত তো নয়, মাঝে মধ্যে বলে দিই যে মা উনি ভিডিও করছি বা কিছু এই আর কি। অন্য টাইমে বলবে, হ্যাঁ আমাকে ক্যামেরা ধরে দিস আমি বলে দেবো, যখন ধরতে চাই তখন বলে কি বলবো, কিছু তো বলার নেই, তাই জন্যই বললাম যে আগে রাজি করাই, মামুনি ভালো আবৃত্তি বলে, তো যদি বলতে চায়, যদি রাজি হয় তাহলে দেখি কালকেই কথা বলবে এই ব্যাপারে যে তুমি কি আবৃত্তি বলবে। ঠিক আছে, আর কি বলবো, আজকে আর কিছুই বলার নেই, আজকে দিনটা আমার এখানেই শেষ করছি, যেহেতু শরীরটাও ভালো নেই তাই জুতো পাচ্ছি না ঠিকভাবে, কি বলবো না বলবো, তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে, আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিও, লাইক করো, শেয়ার করো, আর যারা অলরেডি আমার পাশে আছো আমাকে এগিয়ে যেতে সাহায্য করছো, আমাকে সাহস যোগাচ্ছ, উৎসাহ দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর এভাবেই আমার পাশে থেকো, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।